হ্যালো, তো ইয়েস, ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা সফটওয়্যার, এন্টি করার সবচেয়ে সেরা সফটওয়্যার হলো মাইক্রোসফট অফিস। তো আজকে এই মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ব্যবহার করে আমরা দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে একটি স্টুডেন্ট কার্ড মেক করতে পারেন। তো আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে একটি স্টুডেন্ট কার্ড একদম স্মুথলিভাবে আপনি তৈরি করতে পারবেন এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তো আপনি যদি মাইক্রোসফট অফিসের ব্যবহার করে আপনি একটি স্টুডেন্ট কার্ড মেক করতে চান বা আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে সাধারণ একটু ধারণা রাখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার স্কিল ডেভেলপ হবে আর টোটালি মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনার অনেকটাই ধারণা হয়ে যাবে এবং আপনি খুব আমি বলতে পারি যে আপনি খুব একটা টেস্ট পাবেন এই ভিডিওটা দেখে, মানে একটা মানে আনন্দ উপভোগ করতে পারবেন যে আসলে মাইক্রোসফট অফিস ব্যবহার করে আপনি একটা কার্ড তৈরি করা আসলে খুব ছোটোখাটো একটা ব্যাপার না। তবে আপনি চাইলে অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করেও আপনি কার্ড ব্যবহার করতে পারেন, অ্যাজ লাইক আপনি ফটোশপ ব্যবহার করতে পারেন, আপনি চাইলে মোবাইল দিয়েও স্টুডেন্ট কার্ড তৈরি করতে পারেন, পি কার্ড দিয়ে তৈরি করতে পারেন, আপনি যে কোনো কার্ড দিয়ে আপনি কী করতে পারবেন, যে কোনো এডিটার সফটওয়্যার বা হক ফটোশপ আপনি সবগুলো দিয়ে তৈরি করতে পারবেন। তবে মানে আপনি যদি মানে সবচেয়ে সেরাভাবে তৈরি করতে চান বা সবচেয়ে ভালোভাবে তৈরি করতে চান এর জন্য মানে কী বলবো অফিসের মানে কোনো মানে কথাই হয় না, অফিস হলো বেস্ট সফটওয়্যার। আপনি অফিস দিয়ে মানে অফিসের ওয়ার্ড ভার্সনটা দিয়ে আপনি টোটালিভাবে অনেক সেরাভাবে আপনি কী করতে পারবেন, আপনি তৈরি করতে পারবেন। তো হ্যাঁ, প্রথমে আমাদের আইডি কার্ড বানাতে হলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2007 দিয়ে হবে না, কেন 2007-এর ভিতরে ওই টুলসগুলো নেই, কিছু টুলস নেই, এই কারণে আমরা 2013 ইউজ করব। এখানে সম্পূর্ণ টুলস থাকে এবং এটা দিয়ে অনেক সহজেই তৈরি করা যায়। তো সবগুলোই সেম, মানে 10-এর পরে যে পার্সনগুলো রয়েছে সবগুলোতেই অনেক মানে সব টুলস রয়েছে, অনেক আপডেট টুলস রয়েছে। তো এখানে অনেকগুলো টুলস রয়েছে এবং আপনি দেখতে পারেন যে প্রথম টুলস ডিজাইন পেজ লেআউট আদার্স অনেকগুলো আপনি অপশান পাবেন। তো আমাদের কাজ হলো ইনসেটের ভিতরে যে শেপ টুলটা আছে ওই শেপ টুল দিয়ে আমরা সম্পূর্ণ কাজ করবো এবং সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনি এটাকে টেপ দিয়ে ধরে মাউসটাকে ধরে টানবেন, তাহলে আপনি যতটুকু নেওয়ার প্রয়োজন অতটুকু নেবেন। তারপর এখানে 5.01 নেবেন, মানে 5.01 আইডি কার্ডের জন্য পারফেক্ট, মানে স্টুডেন্ট আইডি কার্ডের জন্য নিচে নেবেন 3.67, তাহলে আপনার সম্পূর্ণ একটা সাইজ হয়ে যাবে। এবং এখানে গিয়ে আপনি কালারটা চয়েস করে নেবেন, শেপ ফিল্ডে গিয়ে আপনি কালারটা চয়েস করে নিতে পারেন, জাস্ট আমি হোয়াইটই রাখবো। অ্যান্ড তারপর আপনি এটা ক্লিক করলে আপনি কী হবে কি আপনার যে আইডি কার্ডে মেক করতে অনেকটা সহজটা হয়ে যাবে, তো এই কারণে আপনি এটা ক্লিক করবেন। তারপর আমরা হোমে যাবো এবং হোমে গিয়ে আবার শেপের ভিতর ক্লিক করে এখান থেকে আবার শেপ নেবো, কেননা ডিজাইনের জন্য আমরা অতটা ডিজাইন করবো না, জাস্ট মানে স্যাম্পল একটা ডিজাইন করবো, তো সহজ একটি ডিজাইন করবো। আর তোমরা সবসময় জানো যে স্যাম্পল সবসময় অসাধারণ হয়। তো এখান থেকে আমি কালার এটা রাখবো, তো এটারও একটা পারফেক্ট ইয়া নিয়ে নাও। আর এখান থেকে আমি এটাকে এডিট পয়েন্ট করে দেবো, কেননা এডিট পয়েন্ট করলে একটু ডিজাইনটা একটু ভিন্ন রকমের হয়। তো এটা 2007 সালের মাইক্রোসফট অফিসে নেই বাড়ি, তো এখান থেকে আমরা এডিট পয়েন্ট করে দেবো। তো আমি এডিট পয়েন্টটা এখানে টু ট্যাপ একসাথে মারবেন, টু ট্যাপ মারার পর এখানে দেখেন এরকম আসবে, তারপর এডিট পয়েন্টে যাবেন। এটাকে এখন সুন্দর করে আপনি কী করবেন মানে এডিট পয়েন্টটা একটু সুন্দর করে সাজিয়ে নেবেন, মানে সাজালে আপনার আইডি কার্ডটা যে মানে স্টুডেন্ট কার্ডটা অনেকটা ভালো লাগবে দেখতে এবং একটা লুক একটা মানে লুক দিবে যে লুকটা আসলেই খুব অসাধারণ লাগবে। তো আমি বলেছি আজকে একদম ইজি একজন স্যাম্পল একটি আইডি কার্ড বা স্টুডেন্ট কার্ড মেক করব, তো স্যাম্পল সবসময় অসাধারণ হয় এটা আমরা সবাই জানি। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আসলে এটা স্ক্রিনটা মানে আমার যে মনিটর আছে এই মনিটরটা অনেকটা ছোটো, এই কারণে মানে সমস্যা হইতেছে, আর আমি জুম দিই নাই তো এই কারণে। তো আপনারা করে নেবেন আর কি। তো টোটালি আমার কালারটা চেঞ্জ হয়ে গেছিলো এবং কি চেঞ্জ হয় নাই মূলত মানে আমার ভিডিও রেকর্ডিং একটু কম হয়, 10 মিনিটের মতো হয়, তো আমার পিসিতে মানে যে এটা দিয়ে রেকর্ডিং করি ওটা ইয়া না। তো আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন, ফিল্ডগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি যেভাবে করি টোটালি আপনারা এভাবে করেন, দেখবেন হয়ে যাবে। তো এখন আমাদের যা করতে হবে, এখন আমরা একটা ইমেজ আনবো, মানে ফটো আনবো যে স্টুডেন্ট ওর ফটো আনবো। তো আমাদের ফটো আনতে হলে আমাদের যেতে হবে ফটোতে, তারপর ডেস্কটপে যেতে হবে, ডেস্কটপে আমরা ফটোটা রেখেছি আইডি কার্ডের, ওই যে আইডি কার্ডের ভিতরে আমরা ফটোটা রেখেছি। তো এখান থেকে আমরা এই যে ওর ফটোটা আনবো, তো ফটোটার সাইজটা অনেক বড়, তো আপনি চাইলে চারদিক দিয়ে মানে আপনি ফটোটা ছোটো করতে পারেন বা এক কোণা দিয়ে আপনি যখন এটাকে ধরে মানে মাউসটা নাড়াবেন তখন এটা ছোটো হয়ে যাবে। তো আমার সমস্যা নেই, আমি যেভাবে সেভাবে আনতে পারি, তো আপনারাও যেভাবে সেভাবে আনতে পারেন, সমস্যা নেই।
আমার মতো আনতে পারেন বা আপনি ভিন্নভাবে আনতে পারেন, এটার জন্য কোনো সমস্যা নেই। এই আপনি এই কোনাতে ধরে টানলেও ছোট হয়ে যাবে, তো এটাই বেস্ট। তবে সবগুলো শিখে রাখা ভালো। আর এখান থেকে আমি এই গোল যে ইয়াটা সিস্টেমটা আছে এটা দেবো, আর এখান থেকে আপনি মানে ইয়াটাকে মোটা করতে পারবেন, আর এটা টাইট করে নেবেন যেন আপনি এটাকে লড়াচড়া মানে নাড়াতে পারেন, নাহলে নাড়াতে পারবেন না। তো এখানে আর একটু ছোটো করে নিলাম, ছোটো করে এটাকে একটু ওপরে অ্যাডজাস্ট করে নেব, কেননা পরে আবার সমস্যা হবে। তো আমার মনে হয় হ্যাঁ এই জায়গাটাই পারফেক্ট, একদম বেস্ট। তো এখান থেকে আমি মানে কী করবো, মানে বর্ডারটা মানে যে বর্ডার আপনি যে বর্ডারটা দেখতেছেন এই বর্ডারটার সাইজটা ছোটো করে দিয়েছি, কারণ মোটা থাকলে অতটা সুন্দর লাগে না, দেখেন মোটা কত বাজে লাগে। তো এটাই আমি এটা পারফেক্ট একটা সাইজ করে দিয়েছি, আপনারা যদি মোটা পছন্দ হয় বা মোটা ভালো লাগে তাহলে মোটা দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমি আবার এখান থেকে সিলেক্ট করব যে আমার কী প্রয়োজন। হ্যাঁ এখন আমি টেক্সট লাগাবো ওর টোটালি নামটা, তো আমি এগুলো আগেই নোট করে রেখেছিলাম যে ওর নাম কী হবে বা টোটালি ওর মানে স্টুডেন্ট কার্ডে কী কী আমরা অ্যাড করতে পারি। তো আপনি চাইলে যেহেতু আপনি মেক করতেছেন বা আপনি তৈরি করতেছেন, যা খুশি তা ইনফরমেশান এখানে লাগাতে পারেন। তবে হ্যাঁ পারফেক্ট, আপনি পারফেক্ট বা অরিজিনাল যে ইনফরমেশান এর বাইরে লাগাবেন না। তো আপনি টেক্সট বক্স থেকে আপনি টেক্সট লাগাবেন, তো এখানে আমরা টেক্সট বক্সে গেলাম, এখন এখানে টেক্সট লাগাবো। তো আপনি পুরোটা মার্ক করে কপি পেস্ট করতে পারেন, এবং কি আপনি চাইলে এখানে মানে কিওয়ার্ড দিয়ে টাইপ করতে পারেন, টাইপ করেও আপনি কী করতে পারেন টোটালি দিতে পারেন, মানে আপনি নামটা লাগাতে পারেন। তো আমি পুরোটাই কেটে দিলাম, এবং এখান থেকে আমি ওর নামটা এখন কপি করে আনবো। তো ওর নামটা টোটালি এখন কপি করে নিয়েছি, এখন এখানে এনে পেস্ট করে দেবো। তো অনেক সময় আপনার পেস্টে সমস্যা দিতে পারে, এই যে নিচে দেখেন পেস্ট নামের একটি অপশন আছে, তো এখানে আপনি যখন পেস্টে ক্লিক করবেন এখানে পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হয়ে যাবে, তো হয়ে যাওয়ার পর আপনাকে এটা সাইজ পারফেক্ট করে নিতে হবে। যদি এটা দেখেন যে পারফেক্ট না থাকে তাহলে আপনি পারফেক্ট করে নেবেন, এবং এটাকে সেন্টার করে নেবেন, যেহেতু আমরা সেন্টারে রাখবো, সাইজও পারফেক্ট করে নেবেন। তো আমি সেন্টারে রাখলাম, এবং এটাকে এখন আমি টেনে ফটোটা নিয়ে নিচে নিয়ে আসলাম, এবং এটা টেক্সটের ফন্ট চয়েস করতেছি আপনার কাছে যেটা মনে হয় মানে সুন্দর লাগে ওইটা দেবেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, তো যেহেতু এটা নাম একটু মোটা টাইপের ফন্ট দিতে হবে, তো এবং সাইজটাও একটু বড় দিতে হবে। সাইজটা আমি কত দিব, বেশ না বেশি বড় হয়ে যায়, 16 পারফেক্ট। এখন আপনি চাইলে আরও বড় করতে পারেন বা ছোটো করতে পারেন, মানে অ্যাডজাস্ট করে আপনারা করে নেবেন আর কি। তো এখান থেকে আপনি করে নিতে পারবেন অনেক সহজেই, আমি যেভাবে করি আপনারা ঠিক সেভাবে করতে থাকেন, হয়ে যাবে। এটার জন্য টেনশন করতে হবে না ভাইয়েরা, বা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা বুঝতেছেন, এবং কি টেস্টও পাবেন আসলে ভিডিওটাতে আমি কী দেখাইতে চাইতেছি। তো এখন আপনারা এখান থেকে কী করতে হবে, এখান থেকে গিয়ে সিলেক্ট করে দেবেন যে শেপ আউটলাইন, এখানে গিয়ে আপনি এটাকে আউটলাইন করে দেবেন, নাহলে আপনার যে মার্কগুলো রয়েছে পাশে সেই মার্কগুলো থেকে যাবে। তো দেখেন এই মার্কগুলো আর নেই, মার্কটা চলে গেছে, দেখতে পাইতেছেন যে সাইডে যে বক্স আকারে একটা মার্ক ছিল, এই যে মার্ক, আপনি এখানে শিফটে যাবেন, শিফটে গিয়ে ওই নন করে দিলে ওই মার্কটা চলে যাবে। তো আমরা পরবর্তীতে আমরা ক্লাস আনবো, তো ক্লাস এবং গ্রুপ, তো এটাও নিচে দিয়ে দেবো। সরি আপনি চাইলে এখান থেকে টেক্সট নিতে পারেন, তবে এটা এখান থেকে পারফেক্ট হবে না, তো এখান থেকে এরকম হয়ে যাবে। তো এটা আমি কেটে দিলাম, এবং আপনি টেক্সট বক্স থেকে আপনি কী করবেন, টেক্সট নেবেন। তো এখান থেকে টেক্সট বক্স থেকে গিয়ে টেক্সট নেবেন, তো তাহলে আপনি মানে সহজে লাগাতে পারবেন। তো পরবর্তী টেক্সটটা আমি আনলাম, এবং আপনি চাইলে টেক্সের মানে ফন্ট সব কিছু ঠিক করে নিতে পারেন, কিন্তু আমি এভাবে নেবো, এবং এটাকে সেন্টারে দাঁড় রাখবো। তো সেন্টার রাখতে হলে এই সেন্টার, হ্যাঁ দুই নম্বরটা সেন্টার, তো সেন্টার আপনি চাইলে এটারও ফন্ট দিতে পারেন, যে এটা কী ফন্ট, মোটা হবে কী হবে, মানে টোটালি ওগুলো দিতে পারেন। আবার কালারও পরিবর্তন করতে পারেন, তবে কালার কালোই পারফেক্ট, কালোই সেরা, কালো গলার মালা। হ্যাঁ যাই হোক, কালো রেখে আপনি এখান থেকে যদি কালো পছন্দ না হয় আবার এটাকে ইয়ে করে দেবেন, শিফট আউটলাইনে গিয়ে এটার মানে বর্ডারটা আপনি ক্লোজ করে দেবেন, বন্ধ করে দেবেন, এবং কালার আপনি দিতে পারেন, কিন্তু অতটা মানে পারফেক্ট লাগবে না কালার দিলে, ঠিক আছে না। আপনি ফন্টগুলো পরিবর্তন করতে পারেন, এবং এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারেন, এখানে অনেকগুলো কালার আছে, বর্ডার কালার আছে, সাইড কালার আছে,
টেক্সট কালার আছে আপনি যে খুশি যে রকম খুশি কালার লাগাতে পারেন তো এর জন্য আপনাকে জাস্ট একটু মানে একটু নাড়াচাড়া করে দেখতে হবে আর কি তো এটা দেখলে তো ভাই আপনার লস নাই আপনার স্কিল ডেভেলপ হইতেছে ঠিক আছে স্কিল ডেভেলপ হইতেছে আপনি নতুন কিছু শিখতেছেন আর নতুন কিছু শেখার মধ্যে মজা থাকে অনেকটাই মজা থাকে মানে অনেকটাই ফিল মানে আপনি মনে করবেন তো আমি টোটালি এটাকে এই ফোনটাই রাখবো মনে হচ্ছে যে ফোনটা পারফেক্ট আছে আসলে অনেকগুলো ফোন তো অনেক বেশি জিনিস থেকে আমাদের একটা জিনিস বাছাই করতে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এটা শুধু আমারই না সবারই এই প্রবলেমটা তবে অল্প নিয়ে যারা খুশি থাকে তারাই বেস্ট তারাই ভবিষ্যতে অনেক কিছু করতে পারে তো এর পরবর্তী টেক্সটিও আপনি এভাবেই লাগাতে পারবেন মানে টোটালি এখন আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন আপনি এতটুকু দেখে আপনি ওটি ম্যাক করে ফেলতে পারবেন তো আপনারা দেখতে থাকেন কেননা এখানে আরও কিছু টুলসের সাথে হয়তো আপনারা পরিচিত হবেন তো আমি ফোনটা আসলে কি ফোন দেমু এখানে তো এত কালার আর ফোন আসলে চয়েজই হইতেছে না যে কোনটা দেব আর আজকে গলাটা একটু সমস্যা দিতেছে পানি আসলে পানি খেতে হবে মনে হয় কেননা 10 মিনিট 11 মিনিট কথা বলতে তো জানিনি কত একটা মানে বিরক্তি বা ইয়া মনে হয় টানা প্রায় 11 মিনিট কথা বলেছি আমি তো এবার আমরা রোল নাম্বার টানতে পারি এবং আপনি চাইলে রোল থেকে শুরু করে পুরাটা একসাথে আনতে পারেন এটার জন্য কোনো সমস্যা নেই তো টেক্সট বক্সে গেলাম এবং এখানে পেস্ট করে দেব হ্যাঁ রোল নাম্বার অলরেডি এসে পড়েছে তো আমরা রোল নাম্বারটা এভাবে আপনি মানে রোল নাম্বারের সাথে আপনি চাইলে অনেকগুলো অ্যাড করতে পারেন তো অনেকগুলো অ্যাড করলেই মানে সবচেয়ে ভালো তো এবার আমরা সেন্টারে আনলাম এবং রোল নাম্বারটাকে নিচে নিয়ে আসবো তো আমার মনে হয় রোল নাম্বারের সাথে সব মানে ডিটেলসগুলো দিয়ে দিলে ইনফরমেশনগুলো দিয়ে দিলে পারফেক্ট হবে তো আমি এটা পজ করে দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন কপি পেস্ট করে তো পুরোটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিলে পারফেক্ট হবে তো আমি রোল নাম্বারের সাথে পুরোটা কপি পেস্ট করে দিয়ে দেবো এবং এখান থেকে ফোন মনে হয় না দিলেই পারফেক্ট কেননা রোলের পরে যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো ছোটো করে থাকে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কার্ডেই এগুলো অনেকটা ছোটো করে থাকে তো রোল নাম্বার তারপর আপনি এখানে এডিট পয়েন্ট করতে হবে এখানে ট্যাপ করে ধরে এডিট পয়েন্ট করতে হবে আর আগের মতোই আপনি নো আউটলাইনে দিয়ে দেবেন কেননা আউটলাইনে না দিলে আপনার সমস্যা হবে যে সাইডে যে বক্স আকারে থাকে ওই বক্স আকারটা মানে দেখাবে তো এখান থেকে আপনারা কালারগুলো চয়েস করতে পারেন এবং আমি যেটা বললাম নো আউটলাইন এটা পারফেক্ট করে দেবেন এবং চাইলে আপনি ডিজাইনও করতে পারেন বাট নো আউটলাইন ইজ পারফেক্ট তো তারপরে আপনাকে একটা একটা করে ইনফরমেশনগুলো আনতে হবে তো আমি টোটালি সবটা ইনফরমেশন নিয়ে আসবো তো রোলের পরে সবটা নিয়ে আসবো না একটা একটা করে নিলে তো অনেকটা সময় লাগবে তো সব পুরোটা আমি কপি করে নিয়েছি এবং এখানে ট্যাপ মেরে যে দেখেন অ্যাড এডিট পয়েন্ট যে দেখেন এডিট পয়েন্ট অ্যান্ড পেস্ট দেখেন সম্পূর্ণটা পেস্ট হয়ে গেছে তো সম্পূর্ণটা পেস্ট হওয়ার পরে এখান থেকে আপনাকে কী করতে হবে স্পেস যে স্পেস লাইনটা আছে ওটাকে রিমুভ করে দিতে হবে হ্যাঁ স্পেস লাইন রিমুভ করে দিলাম এবং এই যে দেখেন স্পেস লাইনটা রিমুভ হয়ে গেছে এখান থেকে আমাকে একটা একটা করে মানে রিমুভ করে দিতে হবে কেননা এখানে ইন্টার রিমুভ করতে হবে ইন্টার হয়ে রয়েছে তো ইন্টারগুলো একটা একটা করে রিমুভ করে দিতেছি তো টিপু ডিকে টিপু ডাবল আসতে আছে ওটাকে রিমুভ করে দেবো তো ডিকে টিপু আস্তে আস্তে রিমুভ করে দিতেছি আমি তো আপনারা মানে পুরোটা ইনফরমেশন আনতে পারেন একটা একটা করে আনবেন পুরোটা আনলে আপনার মানে সময়টা বাড়িতে তো তারপরে এটাকে টেনে ছোটো করে দেবেন আচ্ছা যাই হোক আমার মাউজের প্রবলেম দিতেছে তো এটাকে টেনে ছোটো করে দিলাম এতটুক হ্যাঁ পারফেক্ট তো এটা মনে হয় পারফেক্ট হ্যাঁ যথেষ্ট তো আপনি চাইলে এটাকে আরও উপরে নিতে পারেন তাহলে অ্যাডজাস্টলি জায়গাটা একটু বেশি হবে এবং জায়গা বেঁচে যাবে বা নিচে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন অনেক ইনফরমেশান অ্যাড করতে পারবেন তো এটাকে একটু উপরে নিয়ে নিলাম এখন এটাকেও একটু উপরে নেব আচ্ছা এটাকে একটু উপরে নিলাম একটু হ্যাঁ পারফেক্ট তো এখন আমরা আরেকটা মানে শেপ যেটাকে বলে ওটাকে আনবো তো এটাকে নিচে এনে আমরা নিচে ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো তো ইমেলটা দেবো তো আপনাকে আবার আনতে হলে কী করতে হবে ওই শেপে যেতে হবে তো আমার অলরেডি যাওয়াই আছে বা আপনি না গেলেও এখানে ট্যাপ দিয়ে দৌড়ে
আপনি এটাকে টেনে আনলেই এটা হয়ে যাবে তো আপনি যেভাবে পারেন এভাবে আনবেন আমি এভাবে আনলাম তো সমস্যা নাই তারপর আপনি চারিদিক দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন হ্যাঁ এটা পারফেক্ট তো আমি আবার যে ছেলেটার জন্য কাটটা মেক করতেছি ছেলেটাও লাল ওই ছেলেটা চায়ও লাল কালার তো ওর জন্য লাল কালার মনে হয় এগুলো আবার করতে হবে তো যাই হোক আপনি কালার যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন এবং আপনি একটা আইডি কার্ড মেক করলে আর বারবার মেক করতে হবে না আপনি এগুলো এডিট করে বার মানে বিভিন্ন রকম তৈরি করতে পারবেন বা বিভিন্ন মানুষের জন্য তৈরি করতে পারবেন বিভিন্ন স্টুডেন্টের জন্য তৈরি করতে পারবেন একটা কার্ড তৈরি হলেই হবে মানে এক ডিজাইনে আপনি শুধু নামগুলো আর ফটোগুলো এডিট করে দিলেন হ্যাঁ ওর লাল কালারটা নিয়ে দিলাম লাল ছেলে লাল কালার পছন্দ সরি মজা করতেছিলাম আচ্ছা আসলে অবশ্যই ছেলেটা অনেক মানে কিউট যার জন্য মেক করতেছি তো লাল কালারটা তারপর আপনি অ্যাডজাস্ট করে নেবেন অনেক ফাইন লাগলো আমার কাছে লাল কালারটা যেমন কেমন কেমন একটা কালার এসেছে ডেঞ্জারাস কালার তো এই কারণে আছে এখন ইমেলটা নেব ইমেল এবং ওয়েবসাইট ওর একটি ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের লিঙ্ক আমাকে ওই সেন্ড করে নাই আচ্ছা তারপর আপনি এটাকে অ্যাড টেক্সট দিতে হবে ঠিক আছে অ্যাড টেক্সট দিয়ে তারপর পেস্ট করে দেবেন আমি যা যা করি আপনারা দেখে দেখে করেন সব কিছুই বলে দিতে হবে এরকম কিন্তু না তো আমি বলে দিলে আপনারা শিখবেনটা কি তারপর যে স্পেস লাইনগুলো আছে ওই লাইনগুলোকে রিমুভ করে দেবেন আর এখান থেকে একটা স্পেস কমিয়ে দিবেন ইন্টারটা কমিয়ে দিবেন টোটালি দুটোটা এসেছে তারপর এটাকে সেন্টার না আপনি মানে রাইটে আনবেন তো রাইটে আনলে এখানে মনে হয় আরেকটা স্পেস রয়ে গেছে তো এটাকেও ছোটো করে দিলাম এখন যেহেতু এটা এখানে থাকবে এখানে ট্যাক্সের ফোনটা একটু আমরা পরিবর্তন করতে হবে তো এটাকে পরিবর্তন করতে হলে মনে হয় পুরোটাকে মার্ক করতে হবে পুরোটাকে মার্ক করে হ্যাঁ দেখেন অনেক সুন্দর একটা ফোনটা এসেছে তো এখন আমরা কলেজের নাম তারপর কলেজের লোগোটা মানে এখানে অ্যাড করব তো অলরেডি আমি কলেজের একটি পিকচার নিয়ে এসেছি আমরা তো এটাকে লোগো হিসাবে ব্যবহার করব তো আপনি চাইলে আপনি নিজে লোগো মেক করতে পারেন টেক্স লোগো দিতে পারেন কলেজের দুইটা অক্ষর আপনি এখানে দিতে পারেন তো এটাকে আমরা গোল শিফটই দেব রাউন্ড শিফটে বৃত্তকার আকারে শিফটে তো ডিফারেন্ট তারপর হলো আর আমি সবসময় বলি আপনি যদি এটাকে ট্রাইট না করে দেন তাহলে আপনি এটাকে নাড়াচড়া করতে পারবেন না আপনি অন্য কালারও দিতে পারেন সেটা তো যে কোনো কালার আপনি যেটা পারফেক্ট মনে হয় এবং আমি সবচেয়ে ছোটো ইয়েটা রাখবো এটার সাথে এটা পারফেক্ট এবং আর একটু ছোটো করে দেবো হ্যাঁ ছোটো হয়ে গেছে মনে হয় এখানে পারফেক্ট আর আচ্ছা পারফেক্ট পারফেক্ট একদম পারফেক্ট মানে কি যে লাগে আমার আচ্ছা হ্যাঁ এখন পারফেক্ট আছে এখন আমরা কলেজের নামটা এখানে অ্যাড করতে পারি এবং কলেজের নামের সাথে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি যেগুলো অ্যাড করব এগুলো আমি নোট করে রেখে দিয়েছি আপনি চাইলে আপনি নোট করেও রাখতে পারেন বা নোট ছাড়াও আপনি মানে লাগাতে পারেন আপনি ডাইরেক্টলি টাইপ করেও লাগাতে পারেন তো এক্ষেত্রে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই নোট করে রেখেছি নোট করে রাখার কারণটা হলো আপনাদের সময়টা বাঁচানো তো এখান থেকে আমরা আমাদের কলেজের বা এখানে যে কলেজের নামটা উল্লেখ করা আছে সেই নামটাকে কপি করলাম এবং এখানে এই নামটা নিয়ে আসলাম এবং সেম আমরা টেক্সট বক্স থেকেই টেক্সট লাগাবো তো আমরা টেক্সট বক্স থেকে টেক্সট লাগাবো কেননা টেক্সট বক্স থেকে টেক্সট লাগানো পারফেক্ট এবং কোনো সমস্যা হবে না তো এখন যেহেতু কলেজের নাম এটা একটা এক হিসাবে শিরোনাম আর আসলে আমরা জানি শিরোনাম সবসময় একটু উজ্জ্বলকিত হয় ঠিক আছে উজ্জ্বল হয় এবং অনেক বড় টাইপের হতে হয় শিরোনামটা তো এই ক্ষেত্রে আমরা ফন্ট এবং সাইজ দুটাই অনেক বিগ নিতে হবে সিলেক্ট তো যেটা আমার মনে হয় পারফেক্ট হবে এখানে অনেকগুলো সাইজ আছে বিগ এটা পারফেক্ট হবে এখন একটা সাইজটা পারফেক্ট করে দিলেই হয়ে যাবে হ্যাঁ এটা নিতে পারি আমার মনে হয় যথেষ্ট আর ভালো লাগে না যথেষ্ট আচ্ছা যথেষ্ট এটা হয়েছে এখন এটা কিছু উপরে দিয়ে দিলেই পারফেক্ট হয়ে যাবে তো উপরে দিয়ে আমরা এটার এটাকে নন করে দিতে হবে বর্ডার তো বর্ডারটা নন করে দিবেন তাহলেই হয়ে যাবে
তো এখন আমরা ওই কলেজের অ্যাড্রেসটা এখানে লাগিয়ে দেব। তো এটার জন্য আপনি কলেজের অ্যাড্রেসটা এখানে সুন্দর করে লাগিয়ে দিবেন। তো আপনারা চাইলে অন্য ডিজাইনও তৈরি করতে পারেন। আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা আসলে এটাই সমস্যা। আপনারা যদি বুঝতে পারেন তো যে কোনো ধরনের মানে ইয়া এখানে লাগাতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। তো আবার সেমই টেক্সট বক্সে গিয়ে আবার সেম অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবেন। সবগুলো দেখাইতে হবে এরকম নয়। আর যদি না পারেন তারপরেও কমেন্ট করুন যে ভাই আমি তো পারি না, তাহলে আপনি যেই অফিস ব্যবহার করেন সেই অফিসটিতে সমস্যা আছে। তো আমি বলবো 2007 ব্যবহার করবেন না। এটাকে আমি সেম আগেটা যেভাবে মানে আমি কালার রেখে মানে করেছি এটাকে করে দেবো আপনারা সময় বাঁচানোর জন্য। সময় বাঁচানোর জন্য আমি করে দিয়েছি এবং সেভ গিয়ে এটাকে আমি সেভ করে দেবো। ফাইলে গিয়ে সেভ বুঝতেই পারছেন, ঠিক আছে, ফাইলে গিয়ে সেভ দিয়ে দেবেন। দেখেন টোটাল দিয়ে এটাকে আমি তৈরি করে ফেলেছি এবং নিচে একটি প্রিন্সিপাল সাইন লাগিয়ে দিয়েছি। তারপরে প্রিন্সিপাল সাইন না লাগালেও হবে। তো আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এটাকে শর্টকাট করে দিলাম। আর প্রিন্সিপাল সাইন লাগাবেন কীভাবে এটাও সেমই নিয়ম, এটা মানে অনেক সহজ। টেক্সট লাইনে আপনি লাগাতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এতটুকু ছিল। তারপরেও যদি অনেকে না বুঝেন যে ভাইয়া বুঝি নাই, তাহলে বলবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাইয়া আমি তো তৈরি করতে পারি না। তাহলে আমি এর থেকে আরও সহজ করে কীভাবে তৈরি করা যায় ওয়ার্ড ব্যবহার করে, হ্যাঁ এমএস ওয়ার্ড ব্যবহার করে, এর জন্য একটা ভিডিও তৈরি করব। আর আজকে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, অনেকটা সময় ধরেই বকবক করছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কি বলবো, কিছুই বলার নেই। যদি মনে হয় যে এই চ্যানেলটা আপনার উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব তো করবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।